হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन আজকে আমরা পড়ব হিস্টরি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া ঠিক আছে আজকে এটা टोटली কনসেপ্টের মতো মানে বোঝার মতো কিছু নেই এটাকে জাস্ট একটু মনে রাখতে হবে হিস্টরির মতো এটা একটু জাস্ট ইনফরমেশনগুলো মনে রাখতে হবে তো দেখো ব্যাংকিং শুরু করছি ফর ব্যাংকিং হিস্টরি তো প্রথমে আমাদেরকে জানতে হবে ব্যাংক হোয়াট ইজ এ ব্যাংক দেখো ব্যাংক মানে হচ্ছে কি তা ব্যাংক মানে হচ্ছে গচ্ছিত রাখা একসাথে গচ্ছিত রাখা যদিও আমাদের এখন অভ্যেস এমন হয়ে গেছে যে ব্যাংক মানে অ্যাকচুয়ালি হচ্ছে গুচ্ছিত রাখা ব্লাড ব্লাড তো আর মানি পাবো না কিন্তু সেটাকে ব্লাড ব্যাংক বলা হয় ঠিক আছে কারণ কি সেখানে ব্লাড গুচ্ছিত করে রাখা হয় যাই হোক তো ব্যাংক জেনারেলি আমরা কি জানি না ব্যাংক হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা আমাদেরকে মানির ক্ষেত্রে বলছি যেটা আমাদেরকে মানি টাকা রেখে দেয় টাকা ধার দেয় টাকা এক্সচেঞ্জ করে দেয় এবং আমাদের বিভিন্ন যে লায়াবিলিটিগুলো আছে আমাদের ঠিক না যে টাইম ব্যাংক একটা টাইম লায়াবিলিটিও মেনটেন করে একটা ডিমান্ড করে তো এরপরে টাইম লায়াবিলিটি ডিমান্ড লাইবিলিটি এগুলো কি জিনিস আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব আজকে আমরা জাস্ট হিস্ট্রিটা একটু জেনে নেব যে প্রেজেন্ট যে ভারতে ব্যাংকিং সিস্টেম সেটা প্রথম থেকে ব্রিটিশ আমল থেকে কিভাবে চেঞ্জ হতে হতে আজকে এই অবস্থাতে এসে দাঁড়িয়েছে সেইটা আমরা আজকে একটু জানবো তো প্রথম কথা নট ইন্ডিয়ান কনসেপ্ট এই যে ব্যাংক এই ব্যাংকের কনসেপ্টটা কিন্তু ইন্ডিয়ান কনসেপ্ট না এই ব্যাংকের কনসেপ্টটা হচ্ছে ইউরোপীয় কনসেপ্ট অর্থাৎ ব্রিটিশরা যেহেতু ভারতবর্ষে এসেছিল ব্রিটিশরা এই কনসেপ্টটা নিয়ে এসেছে ঠিক আছে এরপর দেখো পনেরোশো নিরানব্বই পনেরোশো নিরানব্বই সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনে তৈরি হলো অর্থাৎ একটা ভারতবর্ষে ব্যবসা করার জন্য পনেরোশো নিরানব্বই সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো এবং ষোলোশো খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর তারা একচেটিয়া ভারতবর্ষে একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করলো ইংল্যান্ডের যে তৎকালীন রানী রানী ভিক্টোরিয়ার কাছ থেকে রয়্যাল চার্টার ঠিক আছে একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করলো যে আমরা ভারতবর্ষে বাণিজ্য করতে যাব। ওকে এবং সেই মতো তারা ভারতবর্ষে চলে এলো এরপর দেখো ভারতবর্ষে চলে এসে তারা কিভাবে তারা কাজ শুরু করলো দেখো এই যে মোটামুটি ভারতবর্ষের একটা ম্যাপ আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি ঠিক আছে তো দেখো এই প্রেজেন্ট ভারতবর্ষের স্টেট ইউনিয়ন টেরিটারি এখন যে যেরকম আছে তখন তো সেরকম ছিল না তাহলে দেখো তখন মেনলি তারা প্রথমে এইখানে তো তখন গুজরাট বলে আলাদা কিছু ছিল না তো প্রেজেন্টে সুরাট যেটা গুজরাটে আছে এখানে তারা প্রথম এসছিল তো তারা প্রথমে গুজরাটে সুরাটে করতে করতে আস্তে 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 কোস্টাল এরিয়া ধরে ধরে তারা মাদ্রাসে এলো এবং তারপর বোম্বেতে অর্থাৎ মেন যে তিনটে প্রেসিডেন্সি এগুলোকে তখন প্রেসিডেন্সি বলা হতো মেন তিনটে প্রেসিডেন্সিতে তারা ধীরে ধীরে ব্যবসা করতে স্টার্ট করলো এবং এই এই যে বেঙ্গল প্রেসিডেন্সি এই বেঙ্গল প্রেসিডেন্সিতে তারা মোটামুটি এই যে সিরাজ সাথে ঝামেলা টামেলা হলো পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের পর এরপর তারা আস্তে আস্তে ভারতের ভেতর দিকে প্রবেশ করতে শুরু করলো যাই হোক এটা অনেকটা ইতিহাসের ব্যাপার হয়ে গেল তো দেখো এরপর কি বলবো যে তারা যে বাণিজ্য করছে বাণিজ্যের জন্য তো ক্যাপিটাল লাগবে এরপর ব্রিটিশ ব্রিটেন থেকে তো সব সময় তো ক্যাপিটাল নিয়ে আসা পসিবেল না কারণ অনেক দূরের জায়গা তো তারপর কি করলো বাণিজ্য করতে করতে তারা একটা ব্যাংকের দরকারের অনুভব করতে লাগলো যে একটা ব্যাঙ্ক খুব প্রয়োজন এখানে ঠিক আছে যে সময় মতো টাকা ধার দেবে আবার যখন আমার কাছে বেশি টাকা হয়ে যাবে যে আমার টাকাটা রেখে দেবে ঠিক আছে তো তার জন্য কি হলো সতেরোশো সালে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি এটা ছিল একটা ফ্রেঞ্চ কোম্পানি এই আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি তারা প্রথম ব্যাংক অফ হিন্দুস্তান তৈরি করলো সতেরোশো সত্তরে ঠিক আছে কিন্তু ভারতীয়দের মনে কি ছিল একটা ভয় ছিল যে আমি আমার টাকা কেন ওকে দে যেহেতু ভারতবর্ষের কাছে ব্যাংকের কনসেপ্টটা নতুন তাহলে ভারতীয়রা হঠাৎ করে বিশ্বাস করতে চাইলো না আমার টাকা আমি কেন রাখবো তার থেকে আমি মাটিতে পুঁতে রাখব আমরাও বাবা মাদের কাছ থেকে ছোটবেলায় গল্প শুনেছি যে বা দাদুদের আমলে যে টাকা কিন্তু তারা ব্যাংকে রাখতো না টাকা বাড়িতে রাখতো মাটিতে পুঁতে রাখতো হাঁড়ির ভেতর রাখতো ঠিক আছে বালিশের তলায় রাখতো কিন্তু ব্যাংকে কিন্তু টাকা রাখতো না তো তার ফলে কি হলো ভারতীয়রাও সেভাবে ব্যাংকের প্রতি আগ্রহ দেখালো না তার ফলে ব্যাংক অফ হিন্দুস্তান ভারতীয়দের কি ভারতীয়দের বিশ্বাস অর্জন করতে সমর্থ হলো না সেজন্য কি হলো ব্যাংক অফ হিন্দুস্তানটা ফেল্ড হয়ে গেল কিন্তু ব্যাঙ্ক অফ হিন্দুস্তান ফেল্ড হলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কিন্তু একটা ব্যাঙ্ক খুব প্রয়োজন ছিল কারণ তাদের কি হলো মোঘল এম্পায়ার যেমন যেমন ডিক্লাইন করছে তাদের কিন্তু বিজনেসটা তেমন তেমন বাড়ছে এবং তারা বিজনেস বিজনেস কোম্পানি থেকে কি পলিটিক্যাল অর্গানাইজেশন হতে চাইছে তার ফলে কি তাদের বিভিন্ন তাদের ঘাটিটা প্রস্তুত করার জন্য তাদের টাকার খুব তখন দরকার ছিল তো তার ফলে কি হলো তার ফলে হলো না এরপর আঠেরোশো তেরো সালের যে আইন সেই আঠেরোশো তেরো সনদ আইন অনুযায়ী কিন্তু ব্রিটেনের ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই মনোপলিটা রদ রদ করলো অধিকারটা করলো ঠিক আছে তাহলে এরপর দেখো এরপর এইখান থেকে প্রশ্ন আসে যে আঠেরোশো ছয় হচ্ছে ব্যাংক অফ ক্যালকাটা আঠেরোশো চল্লিশ হচ্ছে ব্যাংক অফ বম্বে আর আঠেরোশো তেতাল্লিশ হচ্ছে ব্যাংক অফ মাদ্রাস এই তিনটে প্রেসিডেন্সিতে কিন্তু আমার তিনটে ব্যাংক তৈরি হলো কিন্তু এই ক্যালকাটা যেটা আঠেরোশো ছয় এটা হচ্ছে ফার্স্ট ব্যাঙ্ক দুভাবে কোয়েশ্চেন আসে একটা হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্সিয়াল ব্যাংক যদি বলে ফার্স্ট প্রেসিডেন্সিয়াল ব্যাংক হলেও এটা হবে আরেকটা যদি বলে ফার্স্ট ব্যাংক এস্টাবলিশড বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনও কিন্তু আমার এইটা হবে তো তাহলে আঠেরোশো ছয় আঠেরোশো চল্লিশ আঠেরোশো তেতাল্লিশ ঠিক আছে দেখো এরপরের ঘটনাটা দেখো কি হলো এরপর আঠেরোশো ষাট আঠেরোশো ষাট ক্যাপিটাল কোম্পানি হল এই অ্যাক্টে বলা হল যে যদি যেহেতু এখন ব্রিটিশদের একচেটিয়া বাণিজ্যের অধিকারটা রোদ হয়েছে তাহলে এখন তো বিভিন্ন কোম্পানি ভারতবর্ষে আছে তাহলে তারা মিলেমিশে যদি বড় বড় কোম্পানি মিলে যদি কোনো ব্যাংক তৈরি করতে পারে তাহলে তারা করতে পারে এই অধিকার দেওয়া হল ঠিক আছে জয়েন্টস ক্যাপিটাল মানে একসাথে মিলেমিশে ব্যাংক তৈরি করতে পারে তো সে এই অ্যাক্ট অনুযায়ী কী হলো আঠেরোশো সালে এলাহাবাদ ব্যাংক তৈরি হলো এটা হচ্ছে ভারতের প্রথম নন প্রেসিডেন্সিয়াল ব্যাংক দেখো আগের তিনটে প্রেসিডেন্সিয়াল ব্যাঙ্ক ছিল এটা হচ্ছে ভারতের প্রথম নেসি নন প্রেসিডেন্সিয়াল ব্যাংক ঠিক আছে আঠেরোশো চুরানব্বই তৈরি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এটা হচ্ছে কমপ্লিটলি ইন্ডিয়ান ভারতীয়দের দ্বারা তৈরি করা হয়েছিল এবং এটাতে লালা লাজপত রায়ের খুব অগ্রণী ভূমিকা ছিল এই ব্যাংকটা তৈরি করার পেছনে ঠিক আছে ওকে এতদিন ঠিকঠাক চলছিল এরপর কী হলো এরপর হলো উনিশশো সালে তোমার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো প্রথম বিশ্বযুদ্ধ তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয়রা দেখলো যে ব্রিটিশ যদি প্রথম বিশ্বযুদ্ধে হেরে যায় দেখো এতদিন পর্যন্ত কিছু কিছু ভারতীয়রা ব্যাংকে টাকা রাখতে শুরু করেছিল মানে বিশ্বাসটা জন্মেছিল এরপর উনিশশো চোদ্দোতে কী হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছে তাহলে ভারতীয়রা ভাবলো যে ব্রিটিশরা যদি প্রথম বিশ্বযুদ্ধে হেরে যায় তাহলে তো আমাদের সেই আমাদের যে টাকা ব্যাংকে আছে সেই টাকা তো তারা সব নিয়ে নেবে এবং যুদ্ধে খরচ করবে তাহলে সবাই কি করলো সবাই একসাথে গিয়ে টাকা চাইতে লাগলো ব্যাংকের কাছে এবার দেখো ব্যাংকের কাছে কি হয় ব্যাংক আমি টাকা জমা দিলাম সেই টাকাটা সেই টাকাটাই যে তুলতে গেছে তাকে ব্যাংক দেয় এইভাবেই তো ব্যাংক চলে কিন্তু সবাই যদি একসাথে টাকা চাইতে যায় তখন সেই টাকাটা ব্যাঙ্ক কোথা থেকে দেবে তার ফলে ব্যাঙ্কগুলো কি হলো দেউলিয়া হতে শুরু করলো ঠিক আছে ব্যাংকগুলো দেউলিয়া হতে কারণ তখনও পর্যন্ত প্রেজেন্ট এখন ব্যাংকে কেন এখন ব্যাংক কেন দেউলিয়া হয় না কারণ ব্যাংক হচ্ছে রিজার্ভ করে রাখে কিছু একটা অ্যামাউন্ট রিজার্ভ করে রাখে সেই কনসেপ্টগুলো আমরা আস্তে আস্তে আসবো তো আজকে আমরা জাস্ট ওপর ওপর একটু জেনে নিই যে ব্যাঙ্কগুলো দেউলিয়া হতে স্টার্ট করলো তারপর কী করলো উনিশশো সালে ওই যে তিনটে প্রেসিডেন্সিয়াল ব্যাঙ্ক ছিল বম্বে বোম্বে মাদ্রাজ আর ক্যালকাটা ওই তিনটে প্রেসিডেন্সিয়াল ব্যাঙ্কে একসাথে অ্যামালগ্যামেট করে তৈরি করা হল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে এখনও ঠিকঠাকই চলছিল এরপর আবার উনিশশো উনত্রিশ থেকে উনিশশো চৌত্রিশ আমরা এটা সবাই জানি অর্থনীতিতে খুব একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো সেটা হচ্ছে গ্রেট ডিপ্রেশন বিশাল একটা মন্দা তৈরি হলো এবং এটা ইউএসএ আমেরিকা থেকে স্টার্ট হলো ঠিক আছে তার ফলে ভারতীয়রা আবার সেই একইভাবে ব্যাংকে গিয়ে টাকা চাইতে স্টার্ট করলো এখনো পর্যন্ত কিন্তু রিজার্ভ করার ব্যাপারটা আসেনি ব্যাংকে তাহলে ব্যাংকগুলো আবার সেই একই সমস্যার সম্মুখীন হলো সবাই যদি একসাথে টাকা চায় তাহলে ব্যাংক কি করে থাকবে এরপর হচ্ছে এই এরপর হচ্ছে কি হলো না কিছু ব্রিটিশ অর্থনীতিবিদ তারা হঠাৎ বিচার করে দেখতে লাগলো যে কেন এরম হচ্ছে তো তখন তারা ফাইনালি থার্টি ফোরে এই বলা হলো যে কিছু এই যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে কন্ট্রোল করার জন্য এবং কিছু একটা অ্যামাউন্ট রিজার্ভ করে রাখার জন্য মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি করা হলো যে যখন এরম আবার যদি কোনো এরম পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিতে যাতে টাকাটা তখন এই ব্যাংক সেই টাকাটা কাস্টমারদের চাহিদা পূরণ করে সেই জন্য এই ব্যাংকটা তৈরি করা হচ্ছে তাহলে উনিশশো সালের ফার্স্ট এপ্রিল ঠিক আছে উনিশশো সালের ফার্স্ট এপ্রিল আমার হচ্ছে এই এই আরবিআই কাজ করা শুরু করছে আচ্ছা আরবিআই এস্টাবলিশড অন দ্য রেকমেন্ডেশন অফ হিল্টানিয়াং কমিশন এই কমিশন রেকমেন্ড করেছিল আরবিআই তৈরির জন্য এবং ইয়ং হচ্ছে এই কমিশনের চেয়ারম্যান তো এইভাবে আমার আরবিআই তৈরি হলো এরপর হচ্ছে দেখো আরবিআই তৈরি হচ্ছে আমার নাইনটিন কিন্তু আরবিআই আরবিআই নাইনটিন থার্টি ফাইভে তৈরি হলো আরবিআই কিন্তু গভর্নমেন্ট কোনো ব্যাংক ছিল না ছিল না সম্পূর্ণভাবে তখনও কিন্তু প্রাইভেট ব্যাংকই বলতে পারো বা কিছুটা প্রাইভেট ব্যাংক কিছুটা গভর্নমেন্ট এরম টাইপের পুরোপুরি মানে ন্যাশনালাইজড ছিল না এটুকু বলা যায় এবং উনিশশো সালে কি করলো উনিশশো সালে ভারত স্বাধীন হলো তাহলে ভারত যখন স্বাধীন হলো স্বাধীন স্বাধীন ভারতের স্বাধীন ভারতের প্রথম হচ্ছে তোমার প্রধানমন্ত্রীর নাম আমরা জানি জওহরলাল নেহরু জওয়ারলাল নেহরু হচ্ছে সমাজতান্ত্রিক লোক সোশ্যালিস্ট লোক তাহলে সোশ্যালিস্টদের যাবে না তাহলে উনি কি হলো ন্যাশনালাইজেশন অফ আরবিআই হলো ঠিক আছে এরপর যেহেতু নেহরু চাইছে না প্রাইভেট কিছু রাখতে তাই ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল যেটা যেটা উনিশশো একুশে অ্যামালগামেটেড হয়েছিল ওই তিনটে প্রেসিডেন্সিয়াল ব্যাঙ্ক থেকে সেটা উনিশশো পঞ্চান্নতে ন্যাশনালাইজড হলো আবার ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেটার নাম হলো হচ্ছে তোমার এখন আমরা যেটা দেখতে পাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন আমরা যেটা দেখতে পাই এবং এরপর হচ্ছে উনিশশো ঊনসত্তর ইন্দিরা গান্ধী সেই উনিশশো উনসত্তরে যে ব্যাঙ্কগুলোর তৎকালীন সময়ে পঞ্চাশ কোটির বেশি ক্যাপিটাল ছিল সেগুলো ন্যাশনালাইজড হলো তো উনিশশো সালে চোদ্দোটা ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছিল উনিশশো আশিতে আবার যে ব্যাঙ্কগুলোর ক্যাপিটাল দুশো কোটির বেশি সেগুলো ছ সেরম ছটা ব্যাংকের আমার ন্যাশনালাইজেশন হলো এরপর ঠিকঠাক চলার পর উনিশশো একানব্বই আবার এলপিজি রিফর্ম এলো লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন এই এলপিজি এই সময় হচ্ছে তোমার অর্থমন্ত্রী হচ্ছে তোমার মনমোহন সিং এবং প্রধানমন্ত্রী হচ্ছে নরসিমা রাও তো তারা ভাবলো যে না কি উনিশশো একানব্বই মোটামুটি ভারতবর্ষে একটা আর্থিক দুরাবস্থা তৈরি হয়েছিল তো তারা কি বললো না তারা বললো যে গভর্নমেন্ট ব্যাংকের সাথে সাথে আমাদেরকে কিছু প্রাইভেট ব্যাংকেও লাইসেন্স দিতে হবে তো সরি আরবিআই যে ফার্স্ট শিডিউলে যে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো ছিল তার সাথে সাথে সেকেন্ড শিডিউল তৈরি করা হলো সেকেন্ড শিডিউলে কিছু প্রাইভেট ব্যাঙ্ক যেরকম আইসিসি আই এইচডিএফসি ইউটিআই ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কগুলোকে ছাড়পত্র দেওয়া হলো এই যে ইউটিআই ব্যাঙ্ক এটা দু হাজার সাত সালের নামটা পরে চেঞ্জ হওয়া হয় এক্সিস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওকে এবং উনিশশো আটানব্বই সালে এই কমিটি কমিটি আবার হিন্দ্রা ব্যাংক এবং কটক ব্যাংক এই দুটো ব্যাংককে আবার ছাড়পত্র দিল দু সালে আবার বিমল জালান কমিটি তৈরি হলো বিমল জ্বালান কমিটি হচ্ছে এক্স মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এক্স গভর্নর ঠিক আছে এই এই জালাল কমিটি আইডিএফসি এবং বন্ধন ব্যাঙ্ক এই দুটো ব্যাঙ্কে আবার ছাড়পত্র দিল এবং ফাইনালি দু হাজার সালে ইন্ডিয়ান পোস্টাল ব্যাংক এই ইন্ডিয়ান পোস্টাল ব্যাঙ্কেও কিন্তু এখন ছাড়পত্র দেওয়া হয়েছে কারণ কি এই পোস্টাল ব্যাঙ্কে ছাড়পত্র দেওয়ার কারণ হচ্ছে কি যে ভারতবর্ষের প্রায় গ্রামে গ্রামে পোস্ট অফিস আছে তাহলে পোস্ট অফিস যদি ব্যাংক হিসেবে সার্ভিস দিতে পারে তাহলে এটা খুব একটা ভালো ব্যাপার ঠিক আছে তো এইভাবে প্রাচীন কাল প্রাচীন না মানে ইংরেজ আমল থেকে এখন যা অবস্থা ব্যাংকের এইভাবে তৈরি হলো ঠিক আছে এই হচ্ছে ব্যাংকিং হিস্ট্রি পরের দিন আমরা আরবিআই সম্বন্ধে আলোচনা করব। সো থ্যাংক ইউ